বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচ্য টপিকস হলো মুসলিম সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে স্বামীর সাথে স্ত্রীর নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী তাকে একান্তভাবে ভালোবাসুক। স্বামীকে হতে হবে প্রেমিক। প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে স্ত্রীর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী তাকে একান্তভাবে ভালোবাসুক। কিন্তু ভালোবাসার জন্যে স্ত্রীরা সাধারণত মুখ খুলে না, সেজন্যে স্বামীদের উপর একটা গুরু দায়িত্ব অর্পিত হয় স্ত্রীকে আবিষ্কার করার। প্রতিটি মানুষেরই ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকে। স্ত্রীর প্রিয় বিষয়গুলোকে, অর্থাৎ সে কি পছন্দ করে কি অপছন্দ করে, সেই বিষয়গুলো মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে। তার চাওয়া পাওয়ার ব্যাপারগুলোর প্রতি একইভাবে লক্ষ্য রাখতে হবে। এগুলো আবিষ্কার করার পর ন্যায়সঙ্গত চাওয়া পাওয়া ও অধিকারগুলো পূরণের ব্যাপারে আন্তরিক হতে হবে। স্বামী তার আচার আচরণ ভাবভঙ্গি দিয়ে স্ত্রীকে যদি বোঝাতে পারে, তাহলে স্বামীর প্রতি স্ত্রীর আকৃষ্ট হবেই এবং সেও তার ভালোবাসা উজাড় করে দিবে। আর স্বামীকে যদি তার স্ত্রী ভালোবাসে, তাহলে তার সংসারও গোছাতেও আন্তরিক হবে। নারী জাতি স্বভাবতই স্নেহ আদর ভালোবাসার প্রত্যাশা করে। যতই সে স্নেহ আর আদর পায়, ততই সে সুন্দর হয়ে ওঠে। নারী এমন এক আবেগপ্রবণ চরিত্র যে স্নেহ আর আদর পাওয়ার জন্যে এবং সবার প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য সে অনেক কিছু ত্যাগ করতেও দ্বিধা করে না। ছোটবেলা থেকে যে মেয়েটি বাবা মায়ের আদর স্নেহ পেয়ে বড় হলো, সেই মেয়েটি যখন বিয়ে করে স্বামীর কাছে আসে, তখন স্বাভাবিকভাবেই চায় স্নেহ ভালোবাসা সকল আকাঙ্ক্ষা তার কাছ থেকেই পূরণ করতে। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে এতদিন যত ভালোবাসা পেয়েছিল, সে স্ত্রী হয়ে স্বামীর কাছে যাবার পর স্বামীর কাছ থেকেই তা পেতে চায়। ফলে কত বেশি পরিমাণ ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর কাছে প্রত্যাশা করে, তা এইবার ভেবে দেখুন। আর স্ত্রী তা প্রাপ্য, কারণ স্ত্রী তার নিকটজনদেরকে ছেড়ে একমাত্র স্বামীর কাছে চূড়ান্ত আস্থা নিয়ে এসেছে। তার এই ত্যাগের শ্রদ্ধার দৃষ্টিতে দেখা খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাটা তার স্ত্রীর মন থেকে কখনোই মুছে যায় না। এই হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীকে মনে মনে ভালোবাসলে চলবে না, ভালোবাসার কথা মুখে প্রকাশ করতে হবে এবং ভালোবাসা হতে হবে আন্তরিক ও অকৃত্রিম। স্ত্রীর কাছ থেকে দূরে অবস্থান করলে নিয়মিত খোঁজখবর নেওয়া উচিত। কাজের ফাঁকে অফিস থেকে ফোন করে কথা বলে স্ত্রীর নিঃসঙ্গতা কাটাতে হবে। বিদেশ বসবাস করলে চিঠিপত্র লেখা যেতে পারে। ফোন করে অনুভূতির কথা প্রকাশ করলে দূরত্ব সত্ত্বেও আন্তরিকতা বৃদ্ধি পায়। যেখানে আপনি বেড়াতে যান না কেন, বউ এর জন্য ছোটোখাটো করে হলেও উপহার সামগ্রী কিনে এনে তার হাতে দিলে স্ত্রী বুঝবে যে স্বামী তাকে ভোলেনি। সামান্য উপহার সামগ্রী ভালোবাসার অকৃত্রিম নিদর্শন হিসেবে হয়ে উঠবে। বিনিময়ে স্ত্রীর অমূল্য ভালোবাসায় ধন্য হবে স্বামীর জীবন, পুষ্পিত হয়ে উঠবে সংসার তথা দাম্পত্য জীবন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।